আল্লাহ তালা ডেকে ডেকে বলবে পয়গম্বর ওই সময় আল্লাহ পাকবুল আলমিন কাহারিয়তির গুণান্বিত হয়ে যাবে কাহারিয়তির গুণে গুণান্বিত হয়ে যাওয়ার পর আল্লাহ পাক ওই সময় ডেকে ডেকে বলবে সমস্ত বাচ্চারা জবাব দেওয়াজকের মালিক কি কোনো মানব জাতি কথা বলার পর্যন্ত যোগ্যতা থাকবে না হাদিসের মধ্যে এসেছে যত ন্যাগার বান্দারা রয়েছে তারা বড় টেনশনের মধ্যে পড়ে যাবে তারা মনে মনে ভুলবে আজকে যদি হিসাবের কাজটা শুরু হয়ে যায় আমাদের তো কোনো চিন্তা নাই আমরা হয়তো হিসাবের কাজটা শুরু হয়ে গেলে জান্নাতের মুখোমুখি হতে পারব এই জন্য সমস্ত ন্যাগ্কার একত্রিত হইয়া আল্লাহর পয়গম্বর বলেন হযরত আদম পয়গম্বরের কাছে চলে যাবেন আদম পয়গম্বরের কাছে যাওয়ার পর ডেকে ডেকে বলবে পয়গম্বর আদম আজকে এই দিবসের মধ্যে হিসাব শুরু করার জন্য মওলার কাছে একটু সুপারিশ করেন হাদিসের মধ্যে এসেছে সালাম সাথে সাথে বলবে লস্তু হুনা কুং এই দিবসের জন্য এই দিবসের মধ্যে তোমাদের কোনো সাফাতির যোগ্যতা আমার কাছে নাই এই কথাটি বলার সাথে সাথে আমার নবীজি যখন হাদিসটি বর্ণনা করেছিলেন সাহাবাহরমরা জিজ্ঞাসা করেছিলেন পয়গম্বর। আদম পয়গম্বর হলেন সমস্ত জাতির সমস্ত মানব জাতির পিতা এই জন্য আদম পয়গম্বর কেন ওই দিন যোগ্যতা থাকবে না আল্লাহর নবীজি বলেন ওই সময় আদম পয়গম্বর ইয়াজু ক্ষতি ক্ষতিয়তা হোক মাকামে মাহমুদ এটা এমন একটা জায়গা যেই জায়গাটা এমন একটা সময় কাজে লাগবে হাসরের ময়দান যখন এমন কম্পিত হয়ে যাবে দুনিয়ার সমস্ত মানব জাতির দিকে আল্লাহ তালা ইঙ্গিত করবে আল্লাহ তালা ডেকে ডেকে বলবে লিমানিল মুলকুল দিল কহার আলামিন দুনিয়ার সমস্ত মানব জাতিরা যারা হাসলের ময়দানে থাকবে তাদের দিকে সারাবদ্ধ হয়ে ডেকে ডেকে বলবে সমস্ত মানব জাতিদের দলেরা এই মুহূর্তে আমি মৌলার কাছে জবাব দাও আজকে এই দিবসের মালিক কে হতে পারে লিমানিল ইয়াউ লিমানিল মুলকুল ইয়াউ এ দেশের পাতি নেতা থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সকলেই মৌলার দরবারে থাকবে ভারতের সেই জালেম ফেরাউন বর্তমান জমানার সবচেয়ে বড় ফেরাউন ভারতের প্রধানমন্ত্রী মোদি পর্যন্ত সেখানের মধ্যে উপস্থিত থাকবে বর্তমান জমানার আরেকটা ফেরাউন আছে সেটা হলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত সেখানে থাকবে আল্লাহ তালা সমস্ত জালেম বাদশাদের কাছে ডেকে ডেকে বলবে জালেমদের দল এই মুহূর্তে আমি মাওলার কাছে জবাব দে লিমানি মুলকুল ইয়াউম জবাব দে কে কোথায় ক্ষমতা কাটাইছিলে আমার মুসলমান সমস্ত বান্দাদেরকে পুরো নির্যাতন করেছো এ মোদী সরকার কাশ্মীরের সমস্ত মুসলমান ভাইদেরকে তুমি শেষ করে ফেলেছো তাদেরকে নির্যাতনের পরে নির্যাতন করেছো আজকে জবাব দাও এই দিবসের মালিককে এই দিবসের আজকের এই রাজত্বের মালিককে তোমার কি কোনো ক্ষমতা আছে কি না এই ডোনাল্ড ট্রাম্প তুমি জবাব দাও ইহুদি ইসরায়েলের মাধ্যমে ফিলিস্তিনের সমস্ত মুসলমান ভাইদেরকে নির্যাতন করার জন্য যে ইঙ্গিত তুমি প্রদান করেছো আজকে তুমি জবাব দাও এই দিবসের মালিককে একটা মুনাফিক একটা কাফের মুশরিক পর্যন্ত জবাব দেওয়ার কোনো ক্ষমতা থাকবে না আল্লাহু আকবার একটা কাফের একটা মুশরিক কেউ জবাব দিতে পারবে না কম্পিত নবীরা পর্যন্ত কম্পিত আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবে পয়গম্বর ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কাহারিয়তের গুণান্বিত হয়ে যাবে তির গুনে গুণান্বিত হয়ে যাওয়ার পর পাক ওই সময় ডেকে ডেকে বলবে সমস্ত বাচ্চারা জবাব দেওয়া মালিক কি কোনো মানব জাতি কথা বলার পর্যন্ত যোগ্যতা থাকবে না হাদিসের মধ্যে এসেছে যত নেককার বান্দারা রয়েছে তারা বড় টেনশনের মধ্যে পড়ে যাবে তারা মনে মনে বলবে আজকে যদি হিসাবের কাজটা শুরু হয়ে যায় আমাদের তো কোনো চিন্তা নাই আমরা হয়তো হিসাবের কাজটা শুরু হয়ে গেলে জান্নাতের মুখোমুখি হতে পারব এই জন্য সমস্ত ন্যাগ্কার একত্রিত হইয়া আল্লাহর পয়গম্বর বলেন হযরত আদম পয়গম্বরের কাছে চলে যাবি আদম পয়গম্বরের কাছে যাওয়ার পর ডেকে ডেকে বলবে পয়গম্বর আদম আজকে এই দিবসের মধ্যে হিসাব শুরু করার জন্য মওলার কাছে একটু সুপারিশ করেন হাদিসের মধ্যে এসেছে আ তোমার সালাম সাথে সাথে বলবে লাস্তু হুনা এই দিবসের জন্য এই দিবসের মধ্যে তোমাদের কোনো শাপাতের যোগ্যতা আমার কাছে নাই এই কথাটি বলার সাথে সাথে আমার নবীজি যখন হাদিসটি বর্ণনা করেছিলেন সাহাবায় জিজ্ঞাসা করেছিলেন পয়গম্বর। আদম পয়গম্বর হলেন সমস্ত জাতির সমস্ত মানব জাতির পিতা এই জন্য আদম পয়গম্বর কেন ওই দিন যোগ্যতা থাকবে না আল্লাহর নবীজি বলেন ওই সময় আদম পয়গম্বর যুগর ক্ষতি সে তার যত ভুল করেছিল সমস্ত ভুলের কথা স্মরণ হয়ে যাবে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করে বলেন পয়গম্বর সে আদম পয়গম্বরের ভুল কোথায় হয়েছিল আল্লাহর পয়গম্বর বলবে আল্লাহর পয়গম্বর বলে দিবেন সেই জান্নাতের ভিতরে যখন আদম পয়গম্বরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করিয়া বলেছিলেন ইয়া আদম মুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রগদান হাইসু শিইতুমা হে আদম তুমি ভালো করে শুনে নাও তুমি তো এখন ফেরেশতাদের উপরে শ্রেষ্ঠ হয়ে গেছো তুমি তো এখন ইবলিসের উপরে শ্রেষ্ঠ হয়ে গেছো সুতরাং এখন থেকে তুমি জান্নাতের ভিতরে বসবাস করতে থাকো কথাটি বলার সাথে সাথে আদম আলাইহিস সালাতু সালাম জান্নাতের ভিতরে তার বিবিকে নিয়ে বসবাস করবে ঠিক এই মুহূর্তের মধ্যে জান্নাতের ভিতরে বসবাস করার পর আল্লাহ তাআলা বলেছিলেন ফাকুলা মিনহা রাগাতান হাই শুশি তোমা তার ভিতরে যা আছে সবকিছু তোমরা বক্ষণ করতে থাকো তোমাদের কোনো বাঁধা নাই তবে ভালো করে শুনে না ধম ওই যে ওইটা গাছ আছে লাকো রাবা হাত দিকে সাজানো ওই যে জান্নাতের ভিতরে একটা গাছ আছে সেই গাছের কাছেও জানা আল্লাহ বাঁকু এই গাছের নিকটেও যাবে না আল্লাহ তালা এই কথা বলে দেওয়ার পর আয়াতের মাধ্যমে প্রমাণ হয় ফাজ আল্লাহ উমা শাই আনহা আদম পয়াগম্বরকে শয়তান আদম পয়গম্বরে তার তার বিবি রয়েছে দুজনকে মিলে একসাথে মন্ত্রণা দিল অতপর নিষিদ্ধ গালের ফল ভক্ষণ করানোর সুযোগ করে দিল এইভাবে নিষিদ্ধ গাছের ফল যখন তারা দুজন মিলে বক্ষণ করে ফেললো লাস্ট পর্যন্ত দেখা যায় আমার আল্লাহ ডেকে ডেকে বলে না জান্নাতের ভিতরে বসবাসের কোনো সুযোগ নাই এই মুহূর্তে তুমি জান্নাত থেকে বের হয়ে যাও আদম পয়গম্বর আল্লাহ নির্দেশ পেয়ে সেখান থেকে বের হয়ে গিয়েছিল আমার নবীজি বলে ইয়াতা খতিয়াতাহু আদম পয়গম্বর তার ভুলের কথা ওই সময় স্মরণ করে করবে মানি জান্নাতের ভিতরে যে ভুল করছিল সেই ভুলের কথা স্মরণ করে সাফাতের জন্য যাবে না কারণ আমার মৌলা এই মুহূর্তে কাহারিয়তের গুণে গুনার নেত আমার মৌলা যদি এই মুহূর্তে ডেকে ডেকে বলে আধর ভুল করেছিল জান্নাতি জবাব দাও কেন ভুল করেছিল তুমিও জাহাজ নামে যাও এখন আমি কোথায় যাব সেই চিন্তার কারণে সেই টেনশনের কারণে আমার মৌলার দরবারে আদম পয়গম্বর যাবেন অতপর আল্লাহ নবী বলেন আদম পয়গম্বরের কাছে সমস্ত উম্মতরা কান্না শুরু করে দিল আর ডেকে ডেকে বলবে বাবা দোর আপনার কাছে বড় আশা নিয়ে আগমন করেছিলাম এই মুহূর্তে আমাদের জন্য যদি একটা পথ নির্ধারিত করে না দেন যাওয়ার কোনো পথ নাই যাওয়ার কোনো রাস্তা নাই আদম পয়গম্বর বলেন ফাতু নুহাল আলাইহি সালাতু ওয়াস সালাম তোমরা যদি আজকে এই দিবসে হিসাবের দিবস শুরু করার বিষয়ে সাফাতের যোগ্য ব্যক্তি খুঁজে পেতে চাও এই মুহূর্তে তোমরা চলে যাও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট আমার মনে হয় নূহ পয়গম্বর তোমাদের জন্য সাফাত করতে পারবে আল্লাহর নবী আদম পয়গম্বরের কথা শোনার পর সমস্ত উম্মতেরা নূহ পয়গম্বরের দরবারে উপস্থিত হবে ডেকে ডেকে বলবে বয়গম্বর নো এই দিবসে আমাদের যাওয়ার কোনো পথ নাই মওলা বড়গণিত হয়ে গেছে এখন যদি হিসাবের কাজটা শুরু না করা হয় তাহলে আমাদের যাওয়ার কোনো পথ নাই 90 কম্বরের ব্যাপারে আমার নবীজি বলেন নো কম্বর বলবেন লাস্তুহুনা কুম এই দিবসে আমি তোমাদের জন্য সাফাত করার যোগ্যতা রাখি না সুতরাং তোমাদের জন্য আমি সাফাত করতে পারবো না হজরত সাহাবাহাম নবীজির দিকে তাকাইয়া ডেকে ডেকে বলেন আবার কি অপরাধ করেছে যার কারণে তিনি যোগ্যতা রাখবেন পয়গম্বর একদিন তার সন্তানকে বলেছিল সন্তান তুমি কিস্তির মধ্যে আরোহণ করো অথচ তার সন্তানটি বড় না ফরমান ছিল এই জন্য আল্লাহ তালা ওই সময় নৌ পয়গম্বরকে বলেছিলেন পয়গম্বর তোমার সন্তানকে যদি আর একটা বার সেই নৌকার মধ্যে আরোহণ করার জন্য নির্দেশ দাও নবুয়তের দরজা থেকে তোমার নামটাকে উঠায় সেই কথাটা বলার সাথে সাথে নো পয়গম্বর সন্তান কেনানকে মুহূর্তের জন্য আর রিকোয়েস্ট করে নাই এরপর থেকে নো পয়গম্বর মনে মনে ভাবছে আমার মনে হয় এটা আল্লাহর দরবারে বড় অপরাধ হয়ে গেছে সে অপরাধের বিষয়টা নৌ পয়গম্বর স্মরণ করে আল্লাহর দরবারে ক্ষমা চাইবে আর বলবে এ সমস্ত উম্মতের দল এই দিবসে তোমাদের জন্য সাফাতের যোগ্যতা আমি রাখি না কথাটি বলার সাথে সাথে তারা কান্না করতে করতে বলবে পয়গম্বর নূহ যাব কোথায় কোনো পথ তো নাই আপনি আমাদেরকে একটা পথ দেখায় দেন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু বলবেন এই মুহূর্তে যদি তোমরা সাফাতের যোগ্য ব্যক্তি খুঁজে পেতে চাও ফাআতু ইব্রাহিম খলিলুল্লাহ তোমরা এই মুহূর্তে ইব্রাহিম খলিলুল্লাহর নিকটে চলে যাও সমস্ত উম্মতেরা দৌড়াইয়া ইব্রাহিম খলিলুল্লাহর নিকটে আগমন করবে আমার নবীজি বলেন ইব্রাহিম খলিলুল্লাহর নিকটে আগমন করার পর সমস্ত উম্মতেরা চিৎকার করে পড়ে বলবে পয়গম্বর ইব্রাহিম এই মুহূর্তে আমাদের জন্য আপনি যদি সাফাত না করেন যাওয়ার কোনো পথ নাই যাওয়ার কোনো রাস্তা নাই এই মুহূর্তে আপনার কাছে সাফাতের জন্য আসলাম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস ওয়াস সালাম ডেকে ডেকে বলবে মুহূর্তের জন্য সম্ভব নয় এই মুহূর্তে তোমরা আমার কাছ থেকে চলে যাও তোমাদের জন্য সাফাত করতে পারব না কারণ আমি ইব্রাহিম আল্লাহর দরবারে বড় অপরাধী হয়ে আছি এই কথা বলার পর ইব্রাহিম পয়গম্বর তাদেরকে আর একটা পথ দেখায় দিবি সেই পথটা হলো ফাতু মোসা আলাইহিসালাম হুয়া কালিমুল্লাহ তোমরা এই মুহূর্তে মোসা আলাইহিসালামের নিকটে চলে যাও মোসা পয়গম্বরের নিকটে যদি যেতে পারো আমার মনে হয় তোমাদের জন্য তিনি সাফাত করতে পারবে কারণ দুনিয়ার জমিনের মধ্যে মোসা কে আল্লাহ তালা কথা বলার যোগ্য যোগ্যতা দান করেছিলেন যেহেতু মোসা কালিমুল্লাহ আল্লাহর সাথে দুনিয়াতেই কথা বলেছে এই মুহূর্তে বতুরিকে আউলাই আল্লাহর সাথে কথা বলতে পারবে তোমরা এই মুহূর্তে মোসা কালিমুল্লার নিকটে চলে যাও সমস্ত উম্মতেরা দৌড়াইয়া পয়গম্বর মোসা কালিমুল্লার নিকটে আসবে কান্না বরা কন্টনিয়া বলবে পয়গম্বর আপনি যদি সাপাত না করেন যাওয়ার কোনো পথ নাই পয়গম্বর মোসা মোল্লা বলবে লাস্তু হা হুনা তোমাদের জন্য এই দিবসে আমি সাফাতের যোগ্যতা রাখিনা যদি তোমরা যোগ্য ব্যক্তি খুঁজে পেতে চা এই মুহূর্তে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট চলে যাও ঈসা পয়গম্বরের নিকট সমস্ত উম্মতের উপর উপস্থিত হয়ে যাবে ঈসা পয়গম্বর বলবে লাস্তু হা কুম এই দিবসে আমি আল্লাহর দরবারে হিসাবের জন্য সাফাত করতে পারব না এই কথা বলার পর তারা সকলে কান্না করা কন্টনিয়া ডেকে ডেকে বলবে এই দিবসে যদি আপনি আল্লাহর কাছে সাফাত না করেন যাওয়ার তো কোনো পথ নাই যাওয়ার তো কোনো রাস্তা নাই এই সারুহুল্লাহ ডেকে ডেকে বলবে সমস্ত উম্মতের দল তোমরা যদি আজ কি এই দিবসে সাফাতের যোগ্য ব্যক্তি খুঁজে পেতে চাও যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে সাফাতের যোগ্যতা দান করেছে তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার আর জোরে আওয়াজ দিয়া কোণ আল্লাহু আকবার মসজিদ মে কালমা মে নামাজ ও মে জামে نام الاہی سے ملا میں محمد ہئی نام الاہی سے ملا میں محمد فرما تو ہے آدم کے مجھے خلد تری میں لکھا ہوا تو باب ملانا میں محمد لکھا ہوا تو باب ملانا میں محمد محبوب کیا صلی علی نام محمد মাহবুব কিয়া সল্লে আলা নামে মোহাম্মদ আকু কি দিয়া দিল কে জিলা নাম মোহাম্মদ আকু কি দিয়া দিল কে জিলা নাম এ মুসলমান আমার নবীজির জিন্দগির দিকে একটু তাকায় দেখে সমস্ত উম্মতেরা আমার নবীজির দরবারে উপস্থিত হই সকলের চোখের পানি টপ টপ করে জমিনের মধ্যে ফালাইতে থাকবে আর ডেকে ডেকে বলবে পয়গম্বর এই দিবসে যদি আপনি মৌলার দরবারে সাফাত না করেন আমাদের যাওয়ার কোনো পথ নাই যাওয়ার কোনো রাস্তা নাই ও পয়গম্বর গেলাম বাবা তোমের কাছে বাবা তুম পর্যন্ত ফিরে দিল

সেই সরহুল্লার কাছে তিনিও আমাদেরকে ফিরাইয়া দিয়েছি এই মুহূর্তে আপনি যদি আমাদেরকে ফিরাইয়া দেন আমরার নগর ন উম্মতেরা যাওয়ার কোনো পথ নাই আপনি আমাদের জন্য এই দিবসে একটু শপথ করেন